মহাতারকা ছাড়াও বিপিএলে সফল হওয়া সম্ভব সেটি প্রমাণ করতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পঞ্চপাণ্ডবের কাউকে নেয়নি তারা দলে, নেই তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসান। তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে একটি দল গঠন করেছে তার। খুব বুদ্ধি করে উড়িয়ে এনেছেন চ্যাডউইক ওয়ালটনকে, যিনি একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটের জামানায়। এছাড়া এই টিমে রয়েছেন সাব্বির রহমান, যিনি দীর্ঘদিন জাতীয় দলে নেই। সাব্বির রহমানের টি টোয়েন্টি টেম্পারমেন্ট নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকার কথা নয়। আরেকটি ব্যাপার, মুকিদুল ইসলাম মুগ্ধ, উদীয়মান পেসার, তাকে রেখেছে দলে, যার নিজেকে প্রমাণ করার রয়েছে। ছক্কা নায়েম হিসেবে পরিচিত তিনি, ছয় ছক্কা যার ব্যাট থেকে এসেছিল একবার, তিনি এবার খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দল দেখলে আপনার হয়তো মনে করবেন মহাতারকা ছাড়া কি বিপিএল জেতা যায়, সেটি প্রমাণের একটি মঞ্চ পাচ্ছে বিপিএল এ। তরুণ এবং মেধাবী এবং অভিজ্ঞতার মিশেলে একটি দল গঠন করতে চেয়েছে তারা এবং সেটা তারা পেরেছে। আকবর আলীর মতো ক্রিকেটার রয়েছেন এখানে, যিনি ১৯১৯ ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে, বাংলাদেশ বিশ্বকাপ জিতেছিল। এমন একটি দল নিয়ে কেমন করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সেটি তো প্রশ্ন থেকেই যায়। বড় তারকারা যেখানে প্রত্যাশায় ভেঙে পড়বে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা সেই সুযোগটি নেবে বলে আশা করছে। এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ হয়ে এসেছেন পল নিক্সন, যিনি টি-10 ক্রিকেটে ভালো রেজাল্ট করেছেন। পল নিক্সনকে সবাই জানেন, ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, আমাদের যা রয়েছে সেটাতেই আমরা বিপিএল এ বাজিমাত করতে পারি। এমন একটি প্রত্যাশা নিয়েই এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল এ নামতে যাচ্ছে। দল তো বললাম, কেমন দল, তারকা কেমন, মৃত্যুঞ্জয় রয়েছে এখানে যিনি ভালো খেলেছেন। এছাড়া এই দলটির আরও কিছু ব্যাপার যেটি আপনাদের নজর কাড়বে, কোনো তারকা খ্যাতি বা তারকার উপর নির্ভর করে তারা এগোতে চায় না। চট্টগ্রাম চ্যালেঞ্জার প্রথমে তাদের টার্গেট নির্ধারণ করেছে অন্তত শেষ চার বা প্লে অফে তারা যেতে চায়। ছয়টি টিমের যে বিপিএল বা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ, এখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মূল লক্ষ্য প্লে অফ। প্লে অফে তারা যাওয়ার পর তারা নেক্সট গোল সেট করবে এবং এই দলের সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটি প্লেয়ারকেই পরীক্ষা দিতে হবে। তারা জানে তাদের সামনে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ভালো খেললে, যেমন মুকিদুল ইসলাম মুগ্ধ, দারুণ ডানাতে পেসার, এছাড়া সাব্বির রহমান, তিনিও জাতীয় দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে চাই স্বল্প পুঁজি নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কত দূর যায়।